नमस्कार बंधु जब हजार एक यूट्यूब चैनल अपन सबाई के स्वागतम। आमी रही अपन संगे शांतनु। बंधुरा आजकल भिडियोते मालदा जिले छटी नतून ब्लॉकेट जो आशाकर्मी नियोगेर विज्ञप्ति बाड़िए से विज्ञप्ति होच्छे किभाबे अनलाइने फर्म फिल आप करबे टोटाली एकटी मात्र भिडियोते अपन के जानिए देव। अपना जो प्रथम के लास्ट पर्यन्त भिडियो देखूँ और जो भिडियो भालो लेगे थे एक लाइक कर दिओ और बंधुर मध्य शेयर कर दिओ। जब हजार एक यूट्यूब चैनल जरा हे नतून तारा तादेरके बोलबो तारा आमादेर चैनलटा होच्छे सबस्क्राइब करे राखो, ताहले कि होबे सरकारी एबं बेसरकारी चाकरिर आपडेट नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौंछे जाबे। तार आगे बंधुरा আমরা হচ্ছে এই যে ফর্ম ফিল আপ করছেন আপনাদের হচ্ছে কবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কবে হচ্ছে আপনাদের ইন্টারভিউ হবে, টোটালি জানার জন্য আপনাদের হচ্ছে আমাদের চ্যানেলটার হচ্ছে সঙ্গে থাকতে হবে। অনেকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখে কিন্তু পাশে থাকা হচ্ছে বেলটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলে হচ্ছে ক্লিক করে না। তাহলে যদি না হচ্ছে ক্লিক করে আমরা হচ্ছে সাবস্ক্রাইব করলেন কিন্তু আমরা যখন ভিডিও পাবলিশ করব আপনাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না। তার জন্য আপনাদের হচ্ছে সাবস্ক্রাইব প্লাস হচ্ছে অল নোটিফিকেশন বেলে হচ্ছে ক্লিক করলে আপনাদের কবে ইন্টারভিউ আপনাদের কবে হচ্ছে ডকুমেন্টস হচ্ছে ভেরিফিকেশন হবে টোটাল হচ্ছে এই চ্যানেলে আমরা হচ্ছে জানতে পারবেন। তো চলো বন্ধু দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপটা করবো। তো চলে এসেছি বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন মালদার যে হচ্ছে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট হচ্ছে সাইটে আমরা হচ্ছে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট হচ্ছে সাইটে হচ্ছে আমরা চলে এসেছি। একটু নিচের দিকে হচ্ছে আমরা একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে বলে দিয়ে হচ্ছে রিকমেন্ড দেখতে পাচ্ছেন রিকমেন্ড নোটিশ ফর দ্য হচ্ছে পোস্ট অফ হচ্ছে আশা এই জায়গাটা হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের হচ্ছে নেক্সট পেজ হচ্ছে ওপেন হয়ে যাবে। এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করবেন। আর একটু নিচে গেলে এই জায়গাটা হচ্ছে আমরা হচ্ছে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এখানে বলে দিয়েছে নোটিফিকেশান ডেট লাস্ট ডেট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বলে দিয়েছে দুটো হচ্ছে ডেট। এখানে 10 তারিখ থেকে হচ্ছে আমরা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আর 23 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে অনলাইন হচ্ছে অ্যাপ্লাইয়ের হচ্ছে লাস্ট ডেট 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত আমরা কিন্তু লাস্ট হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ্লাই নাও হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে বাটন হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা হচ্ছে একটু হচ্ছে নিচের দিকে হচ্ছে একটু স্ক্রল করবেন, একটু নিচের দিকে হচ্ছে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখতে পাবেন হচ্ছে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট হচ্ছে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 5টা স্টেপে হচ্ছে আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, টোটাল হচ্ছে 5টা স্টেপে। প্রথমে আপনাদের কি বলে দিয়েছে, প্রথমে আপনাদের হচ্ছে এখানে হচ্ছে বলে দিয়েছে আপনাদের হচ্ছে নামটা হচ্ছে পুরো হচ্ছে ক্যাপিটালে হচ্ছে আপনারা লিখবেন, আপনাদের ফোন নাম্বারটা এখানে দেবেন, আপনাদের হচ্ছে হাজব্যান্ড বা বাবার নামটা হচ্ছে এখানে দেবেন। এরপর হচ্ছে আমরা ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি যদি এসসি এসটি বা জেনারেল হয়ে থাকেন হচ্ছে সেটা হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করে দেবেন। আপনার হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা হচ্ছে এই সাইটের দিকে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন কোন সালে হচ্ছে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই সালটা হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের হচ্ছে কোন তারিখে হচ্ছে আমরা জন্মগ্রহণ করেছেন ফেব্রুয়ারি না মার্চ সেটা হচ্ছে সিলেক্ট করবেন, করে হচ্ছে এখানে হচ্ছে ডেটটা হচ্ছে দিয়ে দেবেন। ডেটটা দিয়ে দিলে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে টোটাল ফিল আপ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এখানে দেখছেন যে ভিলেজটা আমাদের হচ্ছে গ্রামের নামটা টোটাল ভালোভাবে এখানে লিখে দেবেন। পিনকোড আপনাদের হচ্ছে পিন নাম্বারটা যেটা আছে সেটা দিয়ে দেবেন। এরপরে নিচে এখানে বলে দিয়েছে এখানে দেখতে এখানে হচ্ছে টিক মার্কে হচ্ছে টিক ক্লিক করে নেক্সট বাটনে হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন হচ্ছে প্রথম হচ্ছে পেজটা হচ্ছে আমাদের ফিল আপ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পেজটা হচ্ছে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আমাদের হচ্ছে ব্লকের নামটা দিতে হবে, ব্লকের নাম যেটা আছে হচ্ছে আমরা হচ্ছে সেটা হচ্ছে দিয়ে দেবেন। এখানে বলে হচ্ছে চঞ্চল 1, চঞ্চল 2, ঠিক আছে, হরিশ্চন্দ্রপুর হচ্ছে 1, হরিশ্চন্দ্রপুর হচ্ছে 2, রাতুয়া 1, রাতুয়া 2, এই টোটাল হচ্ছে 6টি হচ্ছে ব্লকে হচ্ছে আমাদের এখানে আশাকর্মী নিয়োগ চলছে। তো যেটা হচ্ছে আমরা হবে সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে বলে দিয়েছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আমাদের গ্রামের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত হচ্ছে সাইটে ক্লিক করলে আমাদের গ্রামের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের নামগুলো চলে আসবে। তা আমরা যে হচ্ছে পঞ্চায়েত আছেন সেই পঞ্চায়েতটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে সাব সেন্টার, এই সাব সেন্টার হচ্ছে আমরা পাবো কোথায় আপনাদের হচ্ছে নোটিফিকেশান থেকে ওখান থেকে দেখে নেবেন সাব সেন্টার, কিংবা এখানে হচ্ছে দেওয়া আছে সাব সেন্টার আপনাদের ওই গ্রাম পঞ্চায়েতে আশেপাশে যে হচ্ছে হেলথ সেন্টার বা সাব সেন্টার আছে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারেন নিচে হচ্ছে বলে দিয়েছে চুজ হচ্ছে সিট, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পোস্ট কোড, আমরা এখানে বলে দিয়েছি হচ্ছে এখানে পোস্ট কোড এবং পোস্ট, এই পোস্ট হচ্ছে কোডটা হচ্ছে আমরা কীভাবে দেখবেন তার জন্য আমাদের হচ্ছে নোটিফিকেশানে যেতে হবে। যে নোটিফিকেশানটা হচ্ছে পাবলিশ করেছে এখানে একদম আমরা দেখতে পাবেন এখানে হচ্ছে বলে দিয়েছে আমাদের নোটিফিকেশানটা হচ্ছে পোস্ট কোড, এই পোস্ট কোডটা আমরা হচ্ছে এখানে থেকে নিয়ে নেবে। এই যে নিচে দেওয়া আছে এই পোস্ট কোডটা হচ্ছে আমরা দেখে দেবেন। এখানে টোটালটা হচ্ছে আমরা ভালো করে দেখে নেবেন, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টার, ভিলেজ, টোটাল হচ্ছে ভালোভাবে আমরা টোটালটা ভালো করে দেখে নেবেন। এই টোটালটা ভালো করে দেখে নিয়ে পাশে যে এই কোডটা আছে এই কোডটা দেখে নিয়ে ওখানে যে কোডটা হবে আপনাদের সেই কোডটা আমরা ওখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় যে স্টেপ আছে সেই স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে নিচে আপনাদের পাসিং ইয়ার, আপনি কোন সালে মাধ্যমিক পাস করেছে সেই সালটা দিয়ে দেবেন। কোন বোর্ডে পাস করেছে আমরা সেই বোর্ডটা দিয়ে দেবেন। সিবিএসই বোর্ড না আইসিএসসি বোর্ড বা ডব্লিউবিএসএসসি বোর্ড কিংবা আদার্স যদি হয় সেটা টিক মেরে দেবেন। মেরে দেওয়ার পর এরপরে দেখতে আপনি কত নাম্বার পেয়েছেন, মাধ্যমিক কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। কত নাম্বারের মধ্যে আমরা যদি 700 হয় 700 দিয়ে দেবেন, কিংবা 800 হলে 800 নাম্বার এখানে দিয়ে দেবেন। কত নাম্বার পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের চতুর্থ স্টেপ কমপ্লিট করার জন্য আমাদের এখানে বলে দিয়েছে আপনি যদি সার্ভিসম্যান বা কোনো সরকারি জব ফব কিছু করে থাকেন বা আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে তো এখানে আমরা দেখে নেবেন। পাশে যদি দেওয়া আছে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন কিংবা আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যদি ইয়েস করে দেবেন, কিংবা যদি না থাকে তো নো করে দেবেন। নো করে দেওয়ার পর এরপর নিচে বলে দিয়েছে আপনি ওম্যান, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত জায়গায় টিক মারবেন ম্যারেড ওম্যান। তারপরে আপনি যদি বিধবা হয়ে থাকেন বিধবাতে ক্লিক মারবেন, কিংবা ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্সে ক্লিক মারবেন। ক্লিক মারার পর নিচে এটা একটা টিক মেরে দেবেন। টিক মেরে দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের চতুর্থ স্টেপ কমপ্লিট হয়ে গেছে। চতুর্থ স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে ফটো, আমাদের এক কপি ফটো এখানে জেপিজি সাইজ ফরম্যাটে করে আমরা এখানে সাবমিট করতে হবে। সিগনেচার আমরা একটা সিগনেচার কাগজে লিখে সেটা জেপিজি ফরম্যাটে করে এটা আপলোড করতে হবে। এজ প্রুফ আপনাদের বয়সের এজ প্রুফ বলতে আমরা যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে সেটা এখানে আপলোড করে দেবেন, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর নিচে আমরা এখানে বলে দিয়ে এসসি এসটি বা আমাদের এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে ক্যাপচার নাও, এখানে ক্যাপচার ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট বাটন আমরা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের ওখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবে, সেই আইডিটা আমরা সঙ্গে করে রেখে দেবেন। কারণ যখন আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই ডেটে আমাদের ওই অ্যাপ্লিকেশন আইডিটা খুবই লাগবে। তো বন্ধুরা এইভাবে আমরা টোটাল আপনাদের মোবাইল থেকে ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো আপনারা ভালোভাবে ফর্ম ফিল আপটা করুন। তা আপনাদের কবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং কবে ইন্টারভিউ হবে টোটাল এই চ্যানেলে আমরা জানতে পারবেন। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল ক্লিক করে দাও, তাহলে কী হবে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধু আজকের এতটুকুনি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।